ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে একটি নতুন চ্যানেল রয়েছে, সেখানে অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে নিন বিভিন্ন ধরনের আপডেট পেতে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সুমধুর তরঙ্গের কাজ ও গঠিত ভূমিরূপের উপর ভিত্তি করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আজকের প্রথম প্রশ্ন, সমুদ্র স্রোত কাকে বলে? সমুদ্র স্রোত বা সি কারেন্ট, সমুদ্রের জলরাশি যখন অনুভূমিকভাবে প্রবাহিত হয় তখন তাকে বলে সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে থাকে প্রধানত নিয়ত বায়ু দ্বারা। সমুদ্র তরঙ্গ কাকে বলে? সমুদ্রের জলরাশি যখন উলম্বভাবে প্রবাহিত হয় তখন তাকে সমুদ্র তরঙ্গ বলে। পরবর্তী প্রশ্ন, সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণগুলি কী? সমুদ্র তরঙ্গ সৃষ্টির প্রধান কারণগুলি হল বায়ুপ্রবাহ, সুনামি, অগ্নুৎপাত। ফেজ কি? উন্মুক্ত সমুদ্রের দূরত্বকে ফেজ বলে। এই ফেজের দূরত্ব যত বেশি হয় সমুদ্রের ওপরে বায়ুর গতিবেগ তত বেশি হয়ে থাকে। এই ফেজের ওপর দিয়ে বা উন্মুক্ত সমুদ্রের ওপর দিয়ে বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হয় যার গতিবেগ তীব্র হয়ে থাকে। সোয়াশ শব্দের অর্থ কী? সোয়াশ শব্দের অর্থ হল সশব্দ বা সম্মুখ তরঙ্গ। অনুপস্থ তরঙ্গ কোথায় দেখা যায়? এই অনুপস্থ তরঙ্গ দেখা যায় গভীর সমুদ্রে, অর্থাৎ গভীর সমুদ্রে যে সমস্ত সমুদ্র তরঙ্গ দেখা যায় সে সমস্ত তরঙ্গকে বলা হয়ে থাকে অনুপস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কোথায় দেখা যায়? এই অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখা যায় উপকূলবর্তী অঞ্চলে, অর্থাৎ যে অঞ্চলে সমুদ্র ভূমিভাগের সাথে সংযুক্ত হয় সেই অঞ্চলে অনুদৈর্ঘ্য তরঙ্গ লক্ষ্য করা যায়। উর্মি কথার অর্থ কী? এই উর্মি কথার অর্থ হল তরঙ্গ বা ঢেউ। পরবর্তী প্রশ্ন, তটভূমি কাকে বলে? উপকূলের সামনে সমুদ্রের দিকের অংশ হল তটভূমি। পরবর্তী প্রশ্ন, ক্লাপটিস কী? এই ক্লাপটিস হল সমুদ্র তরঙ্গের একটি ক্ষয়ের পদ্ধতি। ক্লাপটিস কথার অর্থ হল করতালি। ক্লাপটিস উপকূলবর্তী অঞ্চলে দুটি সমুদ্র তরঙ্গের মিলনে যে প্রবল তরঙ্গ সৃষ্টি হয় তখন তাকে বলে ক্লাপটিস। অর্থাৎ সমুদ্রে উপকূলে যখন একটি তরঙ্গ এসে আঘাত পায় এবং তার সঙ্গে সঙ্গে সেই তরঙ্গের ওপরে অন্য একটি তরঙ্গ এসে আছড়ে পড়লে তখন তাকে বলে ক্লাপটিস। স্কটল্যান্ডে ব্লো হোলকে কী বলা হয়? এই স্কটল্যান্ডে ব্লো হোলকে বলা হয়ে থাকে গ্লুপ। উপসাগর কাকে বলে? যে জলভাগের তিন দিকে স্থলভাগ বিরাজ করে তাকে উপসাগর বলা হয়ে থাকে। ভারতের বৃহত্তম লেগুন বা উপহ্রদের নাম কি? ভারতের বৃহত্তম লেগুন বা উপহ্রদের নাম হলো চিল্কা, যা উড়িষ্যাতে রয়েছে। টম্বেলো শব্দের অর্থ কি? এই টম্বেলো শব্দের অর্থ হলো দ্বীপ সংযুক্তকারী বাঁধ। টম্বেলো ও মূল ভূখণ্ডের মাঝে কি থাকে? এই টম্বেলো ও মূল ভূখণ্ডের মাঝে থাকে লেগুন। পরবর্তীতে একটি ছক রয়েছে, ছকের বাম দিকে রয়েছে উপকূল এবং তার ব্র্যাকেটে রয়েছে প্রকৃতি, অর্থাৎ কোন ধরনের উপকূল এটি, এবং সেই উপকূলের বিভিন্ন নাম রয়েছে। যেমন প্রথমে রয়েছে উত্থিত উপকূল। ভারতের উত্থিত উপকূলগুলি হল উত্তর সরকার উপকূল, করমণ্ডল উপকূল। পরবর্তী নিমজ্জিত উপকূল, গুজরাট মহারাষ্ট্রে এই নিমজ্জিত উপকূল দেখা যায়। যৌগিক উপকূল কর্ণাটক ও কেরল, কেরলের মালাবার উপকূল হল যৌগিক উপকূল। রিয়া উপকূল, এই রিয়া উপকূল হল কঙ্কন উপকূল, ভারতের কঙ্কন উপকূল। ফিয়র্ড উপকূল, এই উপকূল সগ্নে ফিয়র্ড। এই ছিল এই ভিডিওর কিছু প্রশ্ন উত্তর।